নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং সরকার, এটা একটার সাথে একটা লিঙ্ক হলেও কার্যত কিন্তু সেই জায়গায় একটা বড় বড় আপনার ফারাক রয়ে গেছে। এই ফাঁকগুলো কীভাবে এক জায়গায় জোড়া লাগবে সেটির কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনাও আমরা দেখছি না সামনে। আর সবচেয়ে বড় কথা যে বাংলাদেশের যে এই মুহূর্তে যে সামগ্রিক সংকটের একটি অংশ নির্বাচন, কিন্তু একটি ভালো নির্বাচন হলেই বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে সেটাও কিন্তু না। অতীতেও আমরা ভালো নির্বাচন হয়েছে যেগুলো তো গ্রহণযোগ্য বলছি, কিন্তু সংকটের রাজনৈতিক সংকটের সমাধান এখান থেকে স্টার্ট হয়নি। তবে একটা ভালো নির্বাচন একটা সমাধানের ভালো সমাধানের সূচনা করতে পারে, সেটা অতীত অভিজ্ঞতা অন্তত তাই বলে। এখানে কিছু সমস্যা আছে রাজনৈতিক, কিছু সমস্যা আছে পারস্পরিক আস্থাহীনতা। এখন এই জায়গায় পলিটিক্যাল পার্টিগুলোকে কিভাবে আপনারা, এটা আপনাদের যদিও বলেন আপনাদের দায়িত্বের মধ্যে না, কিন্তু কতগুলো জিনিস আছে যেগুলো আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে, আমি মনে করি আমাদের চারজন আলোচকও সেই বক্তব্যের দিকে ইঙ্গিত দিয়েছেন। কিছু কথা আসছে যে আমাদের নির্বাচনের উপরে বাইরের দেশের নজর আছে। আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, বাইরের কোন দেশের কি নজর আছে এইসব বিষয় একেবারেই মাথায় রাখা ঠিক হবে না। আমাদের যে নিজ দেশের আস্থা অর্জন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর বাইরের দেশের যে যাদের ব্যাপারে আমরা খুব বেশি সেন্সিটিভ, এইসব দেশের নীতিগুলো আবার বহুমাত্রিক নীতি, এক এক দেশের জন্য এক এক নীতি। যখন একটি নির্বাচিত সরকারকে মিশরে সরিয়ে দেয়, যখন থাইল্যান্ডের যে পরিস্থিতি দেখি, তখন তাদের কিন্তু তৎপরতা দেখি না। ফলে আমেরিকান অ্যাম্বাসেডার এখানে আসলো, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, এবং তিনি বাইরে গিয়ে মিডিয়ায় বক্তব্য দেবেন, পিছনে আপনারা দাঁড়িয়ে থাকবেন, এটা কখনোই গ্রহণযোগ্য না। ইট শুড নট বি। আর আপনাদের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনাদের সাথে দেখা করার অনুমতি ব্যাপারে কি করে আপনাদের কর্মকর্তাদের সাথে দেখা করার অনুমতি পেতে পারে? বাংলাদেশের একজন অ্যাম্বাসেডার ইন আমেরিকা, ইট ইজ পসিবল ওখানে নির্বাচন কমিশন দিয়ে জ্ঞান দেয়া। আমরা এদেরকে এমন জায়গায় নিয়ে গেছি লাই দিতে দিতে, এবং আমাদের কিছু সুশীল সমাজ আছে আবার তাদের পিছনে লাই দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। প্রতিদিন আমেরিকান এম্বাসিতে গিয়ে মিটিং করে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে নানা উপদেশ দিয়ে আসে। সকালে ব্রিটিশ হাকিম হোসেন, রাতে ব্রেকফাস্ট, রাতে ডিনার, সকালে ব্রেকফাস্ট। এই কারণে কিন্তু আমরা এদেরকে টেনে আনি, এবং এই টেনে আনার ফল কি সেটাও আমরা জানি অনেকটা। যাই হোক, আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশন, আপনি একটা জিনিস বলেছেন যে অপপ্রচার, এই ভালো জিনিসগুলো প্রচার হয় না আপনাদের, এটা বাস্তবতা, এখানেই তার প্রমাণ আছে। আপনি এত করে বলার পরেও সোহরাব হাসান সন্দেহ প্রকাশ করতেন যে ওটি আছে কিনা। আপনি যে বললেন যে আপনাদের ক্ষমতা কোনোভাবেই কমানো হয়নি, এরপরও আমাদের একজন কলিগ সন্দেহ প্রকাশ করছেন। দেখেন কিরকম হয়। এই যে আমাদের দুজন বক্তা রেফারেন্স দিলেন জামালপুরের ডিসির ব্যাপারটা নিয়ে, জামালপুরের ডিসির ওই নিউজের মধ্যে আরেকটা নিউজ আছে যেটা আমরা পরেরটা আর বলছি না, সেটা হচ্ছে আমাদের জনপ্রশাসন মন্ত্রী বলেছেন তার বক্তব্য খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা ওই খণ্ডিতটাই বলি, নির্বাচন কমিশনও কিন্তু খণ্ডিত অপপ্রচারের শিকার, এটা স্বীকার করতেই হবে। আমি একজন গণমাধ্যমের কর্মী হিসেবেই বলবো যে এই জায়গাগুলো আমাদের এখানেও আছে, এখানেও নানা রকম দৃষ্টিভঙ্গি নিয়ে গণমাধ্যম পরিচালিত হয় এবং তার ভিকটিম অনেক ধরনের জায়গা আছে। এবং আমাদের এই বিষয়গুলো নিয়ে আপনাদের চিন্তা না করে বরং যে বিষয়গুলো নিয়ে বিতর্ক তৈরি হয় ওগুলো নিয়ে যত কম কথা বলা যায় তত বেশি ভালো। আমি দুটো এক্সাম্পল দিয়ে বলি, আপনাদের দুটো সিদ্ধান্ত, একটি হচ্ছে সিসিটিভি ক্যামেরা থাকবে না, ইভিএম হবে না, এগুলো এসছে খণ্ডিত একটা মিডিয়ার সাথে কথা বলার একটা আলোচনার মধ্যে, এবং আমাদের মাননীয় নির্বাচন কমিশনারগণ এই বক্তব্যগুলো প্রচার করেছেন। এটাও হওয়া উচিত ছিল না। এরকম একটি সিদ্ধান্ত যদি নিয়েই থাকেন, ইট হ্যাজ টু বি অফিসিয়াল, এবং এটা প্রকাশ্যে এবং একটা স্ট্যান্ড নিয়ে এটা ডিক্লেয়ার করা দরকার ছিল। সো এই জায়গাগুলো, কারণ এগুলো বিতর্ক তৈরি করে, কারণ এক একজন, আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন, এক একজন কমিশনার এক একভাবে যদি এক এক রুম থেকে মিডিয়ার সাথে কথা বলেন, এবং আবার প্রধান নির্বাচন কমিশন আপনাদের স্পোক্স পার্সন আছে, সেখান থেকে যদি আরেকটা মধ্যে বসে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা হবে, এবং সেটি হয় অনেক সময়। সো এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, এবং যে কারণে আমাদের আপনারা বলেন যে আপনাদের বক্তব্যগুলো সঠিকভাবে মিডিয়াতে না আসার, এখানে কিন্তু টু ওয়ে কমিউনিকেশন বলে একটা কথা আছে, এখানে গণমাধ্যমের যারা ব্যক্তিত্ব আছেন তারা নিশ্চয়ই জানেন যে আপনার দিক থেকে কিভাবে ইনফরমেশন ডিসিমিনেট করবেন আর আমার দিক থেকে আমি ইনফরমেশন কিভাবে অ্যাকসেপ্ট করবো, এই দুটোর মধ্যে যদি সমন্বয় না থাকে বিভ্রান্তি তৈরি হওয়ার সুযোগ থাকে।